আসসালামু আলাইকুম রুল ভাই। সালাম রহমতুল্লাহ বরকাত ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি অ্যাড করছেন। আজকে আপনি খুবই সুন্দর বলছেন দাস দাসী নিয়া যে হাদিসগুলি বলছেন, কিন্তু যাদের উদ্দেশ্য করে বলছেন সেই সব খগেন হেদুরা কিন্তু আপনার এটা শোনে নাই। যাদের উদ্দেশ্য করে বলছেন তার কারণটা হইল যে তারা যদি তারা শোনার জন্য কিন্তু এখানে আসে নাই, তারা আসছে মুসলিমদেরকে অ্যাকচুয়ালি কনফিউজ করতে। এবং আমি আপনাকে একটা কথা বলি, কোন মুসলিম তাদের কাছ থেকে ইসলাম শিখতে যায় না। এত পাগল হয় নাই যে MBBS পড়তে কবিরাজের বাড়িতে যাবে কেউ, এতটুকু গাধা কেউ হয় নাই। আচ্ছা, আর নাস্তিক, আমাদের এখানে নাস্তিক নাই। এখানে যেগুলো আপনি দেখবেন, আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, আপনি আসিফের লাইভে গিয়ে দেখবেন সব এগুলা হিন্দু, সব হিন্দু মুসলমান নাম নিয়া। এবং নট অনলি দ্যাট, আপনি দেখবেন কমন কয়েকটা নাম দেখবেন উপরে, দেখবেন 300 লোক হয়েছে, 350 হয়েছে, কিন্তু কমেন্ট করতেছে নির্দিষ্ট কয়েকজন। এবং সেখানে আপনি যদি 12 জন পান যে 12টা আইডি দিয়ে কমেন্ট করতেছে, 12টার মধ্যে অ্যাকচুয়ালি জেনুইন আছে 4 জন, কারণ এক একজনের 3টা আইডি দিয়া এরা কমেন্ট করতেছে, মানুষকে দেখাচ্ছে যে এদের সংখ্যা। আপনি এভরিডে আপনি খালি ওয়াচ করে দেখবেন যে এই জিনিসগুলি কমন পাবেন। আচ্ছা, এখানে যেগুলো আছে এরা একটা অর্গানাইজড একটা গ্রুপ আছে যারা ইসলাম বিদ্বেষী কাজ করতেছে, এবং সেটার অনেকগুলি প্রমাণ আমি আপনাকে দেই। যেমন ধরেন আপনি লাইভ করতেছেন, এখানে আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল লাইভ করতেছেন, আপনাকে কিন্তু কেউ পে করতেছে না। তানভীর ভাই লাইভ করতেছে, সায়েম ভাই লাইভ করতেছে, সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল। এখানে কিন্তু কোনো গ্রুপ নাই, আমাদের কোনো অর্গানাইজেশন নাই, কেউ আমাদেরকে বেতন দেয় না। আচ্ছা, কিন্তু আপনি ওইখানে দেখবেন একটা লাইভের মধ্যে দেখবেন সোলারিন বলতেছে যে আমাকে বলছে এই এই লাইভে যেন এইসব কথা না বলি, তা না হলে আমাকে 1 বছরের জন্য ব্যান করে দিবে। আপনি আমারে বলেন তো আমি আপনারে ব্যান করতে পারবো? তার মানে কি? তার মানে হলো এরা এদের একটা সুপারভাইজার আছে বলতেছে ব্যান মানে তুমি যদি না শোনো তাহলে তোমার বেতন কাটা যাবে। তা আপনি দেখেন খেয়াল কইরা। আচ্ছা, এবং তারা প্রতিদিন তারা আসতেছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় জায়গায় তারা কমেন্ট করতেছে। যে কোনো একটা রেগুলার মানুষ যখন চাকরি করে তার একটা জব থাকবে, সে বাজার সদাই করবে, তার ওয়াইফ থাকলে ওয়াইফ নিয়ে যাবে, আপনি সময় পাবেন না। কিন্তু কিন্তু তাদেরকে আপনি যদি মনিটরিং করেন আপনি দেখবেন 24টা ঘন্টা এরা এক জায়গায় না এক জায়গায় আছে। আর এই সময়টা ওরা দিতে পারে কারণ এরা গাঞ্জা খায় আর ইয়াবা খায়, তো ইয়াবা খাইলে ঘুম আসে না। এবং আপনি ওদের কোন না এগুলা আপনি হাইসেন না তো। এবং আপনি আর এখন পৃথিবীতে আগে ছিল, আগে আপনার অ্যাগনস্টিক ছিল, কিছু এথিস্ট ছিল। এখন আপনি যদি দেখেন একজন নাম করা, মোস্ট লাইকলি তার নাম হইলো পিটার পিট অ্যান্টনি অ্যান্টনি ফ্লু মনে হয় নাকি অ্যান্টনি ফ্লু মনে হয়, খুবই নাম করা এথিস্ট ছিল, যে নাকি প্রায় 40 বছর ধরে এথিস্টের উপরে লেকচার দিছে, যে নাকি একটা বই লেখছিল দেয়ার ইজ নো গড। সেই একই লোক এখন বই লেখছে দেয়ার ইজ এ গড, এবং সে ব্যাখ্যা দিছে কি কি কারণ দিয়া সে লেকচার গুলি দিছিল যে গড নাই। সে প্রতিটা জিনিসকে সে রিফিউট করে সে স্বীকার করছে গড। আপনি 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 সবগুলি আপনি জিনিসগুলি দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন। এখন যেটা আছে মানুষ এখন জানতে চাচ্ছে, আপনি দেখেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে যে ভবিষ্যৎবাণী গুলি দিচ্ছে, আপনি দেখেন কিভাবে মিলে যাচ্ছে এগুলো নিয়ে কিন্তু কথা বলতেছে। আজকে জুইসরা আজকে দেখেন সবচেয়ে যারা ওয়ার্ল্ড এর মধ্যে কেওয়াস শুরু করতেছে সেই জুইস, তারা দেখেন তাদের ধর্মগ্রন্থ হোক আর যেভাবে হোক তারা সেই দাজ্জালকে দাজ্জালকে তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। দেখেন আপনি এই দাজ্জাল ওয়ার্ড এই জিনিসটা কনসেপ্ট আসলো কই থেকে? এটাও তো একটা ধর্মের থেকে আসছে। আজকে যদি ওয়ার্ল্ড যদি এফিস যেত, যদি ওয়ার্ল্ড মনে করতো ধর্ম বলে কিছু নাই, এগুলো সব ভুয়া, তাইলে কেন ধর্ম বইয়ের থেকে দজ্জালের একটা পক্ষ দাঁড়ায় গেল? কেন ইমাম মেহেদিকে দাঁড় করার লেগা? আচ্ছা, হেদুরা যদি মুসলমান ধর্ম বিশ্বাস না করতো তাইলে কেন এরা গাজোয়া হিন্দ যে মুসলমান আর হিন্দুর যুদ্ধ হবে যেটা মোহাম্মদ ইসলাম বলছে, কেন তারা প্রিপারেশন নিচ্ছে?
কেন কেন প্রিপারেশন নিচ্ছে, কেন আমাদের মোহাম্মদ ইসলামের হাদিসের ভবিষ্যৎবাণী গুলি এত সিরিয়াসলি নিচ্ছে, কেন আজকে ইসকন সারা বাংলাদেশে সরাই সিটি আছে, কেন? তো এগুলার এরা হইলো কর্মচারী। তো কর্মচারীদের উদ্দেশ্য করে প্লিজ হাদিস বলবেন না, আপনি যখন অ্যাড্রেস করবেন আপনি অ্যাড্রেস করবেন আমাদের, আমাদেরকে উদ্দেশ্য করে, আমরা যারা জানি না। আজকে আমি একটা রিসেন্টলি একটা আমি আজকে অনলাইন থেকে পাইলাম, আমি জানি না আপনি অবশ্যই জানেন, সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম রিয়াল যে যুদ্ধ করছে তরোয়াল নিয়ে টোটাল 6 দিন, 63 বছরে মাত্র 6 ডেজ রিয়াল দেশে নামছে মাঠে। এই আজকে আমি দেখলাম, আমি অনলাইন থেকে আমি পাইলাম। এবং দেখেন সরোজিনী নাইডু, সে একজন ইন্ডিয়ান নাম করা একজন কবি সরোজিনী নাইডু, এবং সরোজিনী নাইডু বলছে ইসলাম হইলো একমাত্র রিলিজিয়ন যে প্রথম ডেমোক্রেসি কারে কয় চালু করছে যে প্রতিদিন 5 বার রাজা থেকে এই একদম গরিব একসাথে নামাজ পড়ে, ডেমোক্রেসি ডেলি 5 বার, এই ইসলাম। এটা আমার কথা নাই, সরোজিনী নাইডু, উনি কিন্তু হিন্দু, উনি মুসলিম না কিন্তু। তো আমরা আমরা চাই এখন যে আমি রুহুল ভাই, যেটা আমি আপনার কাছ থেকে চাই সেটা হলো আর নাস্তিকদের অ্যাড্রেস দিয়ে না, এরা পড়বে না, এরা জানবে না। আমরা চাই আমরা যেন জানি, ইসলামটাকে ভালোভাবে জানি, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সম্বন্ধে আমরা ভালো করে জানি। আর আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের মধ্যে ইসলাম যেটা বলছে যে যেই মতেরই থাকুক তুমি তাদেরকে দাওয়াত দাও, তারা যদি দাওয়াত গ্রহণ না করে, কোন ঝগড়া টাইপের মুড আসে তুমি সেখানে সালাম দিয়ে চলে যাও, কিন্তু ঝগড়া বিবাদ ফেতনা করবা না, শান্তি তার থাকো। যে একটা প্রতিবেশী সে যদি ভিন্ন ধর্মেরও হয় তুমি তার সাথে কোন রকম তার সাথে খারাপ ব্যবহার করবা না আমাদের মতে, কারণ এখন একটা গ্রুপ খুবই ব্যস্ত এই এই খগেনরা বা হেদুরা, সেটা হলো হিন্দুদেরকে, কারণ আমাদেরকে ডাইভার্ট করতে পারবে না, কোন মুসলিম ডাইভার্ট হবে না, আপনি 100% গ্যারান্টি থাকেন কোন মুসলিম নাস্তিক হইতে পারে না। আপনি আমার একজন দেখান, আই চ্যালেঞ্জ একজন মুসলিম, সে হয়তো নামাজ না পড়তে পারে, রোজা রাখে নাই, কিন্তু নাস্তিক হইতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার, এটা এটা কোনোদিন হইতে পারে না। এটা আপনি একটা MSc পাস ছেলে আপনি এক রাত্রে পরের দিন সকালবেলা আপনি ক্লাস 5-এ পড়েন, এটা সম্ভব না। আপনি ব্রেন থেকে সমস্ত নলেজ আপনি বাইর করে ক্লাস 5-এ আপনি যাইতে পারবেন না, এটা ইম্পসিবল। ইউ হ্যাভ টু বি লাইক এ মেন্টাল ইন অর্ডার টু টেক ইউর নলেজ আউট ফ্রম ইউর ব্রেন, ইজ ইম্পসিবল। তাহলে আমার মতে এই যে আমাদের মধ্যে যে ওরা যখন দেখতেছে যে ইসলাম মানে ভিন্ন ভিন্ন মাজহাব, ওরা মাজহাব মনে করতেছে হিন্দুদের মধ্যে যেমন গণেশ পূজা করে, কেউ আছে সনাতন, কেউ আছে এই টাইপের, ওরা মনে করতেছে আমরাও বুঝি ভিন্ন ভিন্ন, এবং যার জন্য তারা আমাদেরকে ডিভাইড করার জন্য এই প্রপাগান্ডা চালাচ্ছে। এবং এবং দেখেন এরা প্রতিটা মানুষ হিন্দুরা মুসলিম নাম ব্যবহার করে এরা এই কাজগুলি করতেছে। তো আমি চাই আপনি আপনি এবং এটা নিয়ে একটা 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 গৃহযুদ্ধের মতন একটা পরিস্থিতি কিন্তু এরা পায়তারা করতেছে। তো আমি 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 চাই আপনার কাছ থেকে যে আমাদের মুসলিম অন্য ধর্মের প্রতি কি কথা বলছে, কতটুকু সহানুভূতিশীল, কতটুকু আমাদের মধ্যে ফেয়ারনেস আছে। আমরা ভাই কোন ধর্মের বিরুদ্ধে না, তোমরা ইসলামের বিরুদ্ধে বলতেছো বলো, কোনো অসুবিধা নাই, কারণ আমরা জানি যে তোমরা আমাদেরকে বায়াস করতে পারবা না, তোমরা আমাদেরকে কনভিন্স করতে পারবা না, কিন্তু আমি তোমার শত্রু না। তো সো এইটুক আমাদের বুঝানো উচিত যে সব সাধারণ হিন্দু ভাইরা আছে, কারণ ওরা কিন্তু সাধারণ হিন্দুদেরকে আমাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছে সেই মহাযুদ্ধের জন্য, মহাযুদ্ধের জন্য তারা করতেছে। তো আমাদের উচিত সেই হিন্দু ভাইদেরকে বলা যে দেখো তুমি তোমারটা করো, কোনো অসুবিধা নাই, তোমার যদি ভালো লাগে, তোমার যদি মনে করো যেটা বেস্ট। আপনি দেখেন কালকে আমি পড়লাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সে বলতেছে মুসলমানরা হিন্দু ধর্মকে নষ্ট করছে, কারণ সতীদাহ প্রথার বিরুদ্ধে ছিল মুসলমানরা। আপনি আমারে বলেন যে এই মহিলাটাকে নিয়ে যাচ্ছে
একটা একটা জীবিত মহিলা তার হাজবেন্ড মারা গেছে তার জ্বালানোর জন্য, সেই মহিলা কার নাম উচ্চারণ করতেছে, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, কেউ আসুক আমারে আগুন থেকে বাঁচাক, সে কোনো হিন্দু পুরোহিতের কাছে সাহায্য চাচ্ছে না। এখানে একটা আজকে কথা সেই বলি, মুসলমান, হ্যাঁ বলেন, একটা বাংলা সিনেমা আছে 1951 সালে প্রকাশ হয়েছিল, মানে পাবলিশ হয়েছিল, তো তো বইটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বইটার নাম হ্যাঁ বাংলাতে, দেখেছি বইটা, আমি দেখেছি সিনেমাটা। ওইটা সম্ভবত 1 ঘন্টা 3 মিনিটের পর থেকে দেখবেন একটা ঘটনা আছে হ্যাঁ যেখানে হিন্দু সমাজের একজন মহিলা সে ব্যভিচার করেছিল, মানে সে ব্যভিচার করেছিল, এর জন্য ধরা পড়ে। মানে প্রথমত সে মানে সিনেমাতে যেটা বোঝাচ্ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী, ওটা সিনেমা তো না জীবনী, তো 6 বছরে মেয়েটার বিবাহ হয় বাল্য বিবাহ, পরবর্তী সময়তে কিছুদিন পর তার স্বামী মারা যায়, যে 10 বছর যখন বয়স সে সময় তার স্বামীটা মারা যায়, তো তারপরে মেয়েটা কমপক্ষে 6 বছর খুব ভালোভাবে সমাজে মিশেছে, কোনো জেনা ব্যভিচার করেনি, কিন্তু 16 বছর যখন হয়েছে টগবগে যুবতী, সেই সময়তে একটা পুরুষের সঙ্গে জেনে লিপ্ত হয়ে যায়, তো সেই সময়তে বেশ কিছু পাড়া মানুষ দেখে ফেলে, তখন মানুষ তখন বলছে এরে এ তো বিবাহিত, এই এ তো বিধবা মেয়ে, তারপরে ও জেনা করেছে, তো একে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে বলে অনেক কিছু ইয়ে, তো মেয়েটা তখন কিছু না পেয়ে মেয়েটা তখন আত্মহত্যা করার জন্য ছুটে যাচ্ছে, এমতো পরিস্থিতিতে অন্য একজন গিয়ে ধরে মেয়েটাকে, ধরে বিদ্যাসাগরের কাছে নিয়ে আসে, নিয়ে বলছে দেখেন এই মেয়েটা এরকম হয়েছে এই ব্যাপার, তো কি করণীয়, তো সঙ্গে সঙ্গে দেখবেন সিনেমাতে দেখাচ্ছে যেন খ্রিস্টান, খ্রিস্টানের একটা অভিনয় আছে একটা ফাদার, তো সে তখন এসে বলছে যে তোমরা হিন্দু তোমরা কি করতে পারবে, তোমরা তো কিছু করতে পারবে না, তোমার তাকে মেরে ফেলতে হবে সতীদাহ, তাকে তো ই করতে হবে পুড়িয়ে দিতে হবে, তো সেই সময়তে ওই খ্রিস্টান ওই ব্যক্তি তখন অপশন দিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, দেখেন আপনার তো মেয়েটা কোনো কিছু করতে পারবেন না, বাইরে থেকে বের হলে একে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সতীদাহ করে দিবে, তো একে আমি একমাত্র বাঁচাতে পারি, একমাত্র আমি বাঁচাতে পারি, তো তখন অপশন দিল যে মেয়েটা যদি আমার ধর্ম কবুল করে গ্রহণ করে তাহলে একে আমার ধর্মে নিয়ে হ্যাঁ আসার পরে তাকে একটা ভালো ছাত্র সঙ্গে বিয়ে দেবো, তাকে শিক্ষা দেবো, রাইট, সমস্ত কিছু করবো, তো তখন মেয়েটাকে বললো তুমি কি চাও, কারণ জোর করবো না, তুমি কি চাও, তো মেয়েটা বললো হ্যাঁ আমি আপনার সঙ্গে যেতে রাজি, সহজে হ্যাঁ খ্রিস্টানদের দিকে মেয়েটা কিন্তু নিজে চলে গেল, আর ঈশ্বরচন্দ্র হ্যাঁ হ্যাঁ বিদ্যাসাগর দেখছি, অনুতপ্ত হয়ে তখন নিজের ধর্মগ্রন্থ বাড়িতে গিয়ে খুঁজতে লাগলো যে মানে বিধবা বিবাহ হওয়া সম্ভব কি সম্ভব নয়, তবে এটা সিনেমাতে রাইট প্রকাশ আছে, এটা ঈশ্বরচন্দ্র জীবন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী, মোটেও সিনেমা নয় এটা জীবনী, তো এই হ্যাঁ মুসলিমদের অবদান আছে, এটা আমার কাছে একটা গীতা আছে খ্রিস্টান আমার নয়ে ওরা লিখে রেখেছে যে ইসলাম ধর্মের জন্য হিন্দুদের অনেক মানে সমাজ সংস্কার হয়েছে অনেকগুলো অনেকগুলো, তো যাই হোক ভাই আপনি বলেন। না না আমাদের সেটাই, আমি মানে এখন যে আমাদের যে সিচুয়েশন দেখেন ঘটতেছে, আপনি দেখেন আজকে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে যা যা ঘটতেছে এই জয় শ্রীরামের নাম দিয়া, আপনি দেখেন এইসব, আমি কেন বলছি এরা কেউই নাস্তিক না, দেখেন এরা যে পেইড এজেন্ট, তারা দেখেন নিজেদেরকে বলে হ্যাঁ যে আমরা একজন হিউম্যানিস্ট, হ্যাঁ আমরা মানবাধিকার, অথচ দেখেন একটা সমসাময়িক যে ইনসিডেন্ট ঘটতেছে ইন্ডিয়াতে, একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, এটা নিয়ে একটা কথা বলতেছে না, আপনি আপনি দেখেন একটা একটা ভাষ্য নাই, এবং এবং এতে বোঝা যায় যে একজন হিউম্যানিস্টের কাজ কি, যে প্রতিটা দিন সে খবর নিউজ পড়বে কি হচ্ছে আশেপাশে, কি হচ্ছে তার দেশে, কি হচ্ছে ওয়ার্ল্ডে, কি হচ্ছে, এবং এবং অ্যামনেস্টিরা কি মুভমেন্ট করতেছে, হিউম্যান অ্যাক্টিভিস্টরা কি মুভমেন্ট করতেছে, আপনি দেখেন। এবং আরেকটা জিনিস দেখেন, আপনি খুব ভালো করে যদি খেয়াল করে দেখেন, এটা একটা ট্যাগ, মানবাধিকার মানে একটা ট্যাগ, নারীবাদী একটা ট্যাগ। আজকে আমরা পেপারে কি দেখছি, এক নারীবাদী, নাম করা নারীবাদী মহিলা, সে তার কাজের মেয়ে, 10 বছরের কাজের মেয়েরে 10 তলার সানসেট এর মধ্যে বাইন্দা রাখছে। আপনি নারীবাদী, আপনি আপনার চিন্তা করেন, সেখানে আপনি সে ওই মেয়েটাকে, ওই মেয়েটা দাস না কি, আপনি বলেন প্রত্যেকের বাড়িতে যে কাজের মেয়ে যেটা রাখে ওদের সাথে কি ব্যবহারটা করতেছে, দাস না তার সাথে অধম। আর আপনি বলতেছেন যে ঘরে যদি 4 লকমা পরিমাণ খাবার থাকে তুমি তোমার দাসের সাথে শেয়ার করো, আপনি আমারে বলেন তো 4 লকমা তো দূরের কথা, আমার মনে হয় ভালো খাবার ফালাই দিয়ে পচা জিনিসটা ওই কাজের মেয়ে দিবে। আর আমরা মুখে বড় বড় কথা বলি, সভ্যতার কথা বলি, নারীবাদী, কেউ মানবাধিকার, হ্যাঁ আমি চাই এই জিনিসগুলি আমাদের ইসলামের যে জিনিসগুলি মানুষকে বুঝানো, যে আমরা আমরা যেন একটা ভালো মানুষ হতে পারি,
যেমন আপনাকে বললাম যে যে আজকে যদি মোগলরা যদি আজকে না আসতো, দেখেন এখন আপনি কল্পনা করেন তো, 1400 বছর, 1450 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস প্রথাকে যে মুক্ত করো, সবচেয়ে সোয়াবের কাম, বিয়ে করলে একজনকে স্বাধীন করে বিয়ে করো, সে যতই রূপসী মেয়ে হোক, তুমি যদি একটা দাসীকে করো সেটা সবচেয়ে পবিত্র কাজ। এটা আপনি কত ভাবে দেখেন আপনি একটা জিনিসকে, অথচ আমেরিকা থেকে দাস প্রথা গেছে 1940 সাল, এখনো পর্যন্ত বর্ণবাদ। আপনি ইন্ডিয়াতে দলিত শ্রেণী যারা আছে তাদেরকে আমি নিজে দেখছি, ইউনিভার্সিটির, দিল্লি ইউনিভার্সিটির টিচার হইছেন, ডক্টরেট করা মহিলা, তার মাকে গ্রামের থেকে নিয়ে আসছেন, সে গেছে ক্লাস করাইতে, আইসা দেখি ওর মা ঝাড়ু দিতেছে এই এই কমপ্লেক্সের বাইরে, বলতেছে মা তুমি ঝাড়ু দিচ্ছ কেন, কয়ে গে আমাকে ওরা বলছে যে একবার যারা দলিত হয়, যত বড় তোমার মাইয়া লেবার করুক তুমি দলিত হয় এই তুমি এগুলা ক্লিন করো। আপনি চিন্তা করেন, এটা কিন্তু সত্যমে স্বয়ম্বর ওই আমির খানের ইয়েতে দেখাচ্ছে। আরেকটা দেখাইছে আপনার স্কুলের মধ্যে গভর্নমেন্ট তো খাবার দেয়, সেইখানে বাথরুম গুলি সাফ করাইতেছে দলিতদের দিয়া, ওদেরকে এক জায়গায় বসায় খাওয়াচ্ছে না। এই 2019 সালে, আপনি আমারে বলেন 2019 সালে, আর আপনি কিছুক্ষণ আগে যে হাদিস গুলি বলতেছিলেন, এটা মনে হয় যে এটা 1450 বছর আগের কেউ কথা, যে তুমি যেভাবে চলবা, তোমার সন্তানরা যেভাবে রাখবা, তুমি সেই একই ব্যবহার দাসীর সাথে, দাসের সাথে করবা। এমনকি আপনি কল্পনা করেন প্রতিটা দাস কিন্তু একটা পয়সা দিয়া কিনা আনে, একটা ভালো অ্যামাউন্ট দিয়া, সেটা হইতে পারে 2000 দিরহাম, হয়তো এখনকার টাকায় হইতে পারে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। কি বলছে, তুমি যদি তারে চপেটাঘাত করো অথবা মারো তাহলে তারে মুক্তি করে দিতে হইব, তার মানে কি একটা চটকনার দাম সে 2000 দিরহাম বা 10 লক্ষ টাকা, শাস্তিটা দেখেন আপনি। আচ্ছা আবার যদি তুমি অঙ্গ হানি করো তাহলে তোমার অঙ্গ হানি করা হবে, আপনি এটা কি মনে করেন, তার মানে মাস্টার এন্ড স্লেভ আর ইকুয়াল। আপনি আপনি বলেন তো দেখি এটা। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন আমার, আমি যে কথাগুলি বলতেছি, খগেন যদি একটা খগেন শুনে তার দুইটা কথা থাকতে পারে, এক এরশাদ যা বলতাছে, রাহুল ভাই যা বলতাছে এটা মিথ্যা, মিথ্যা হলে সে খুঁজা বাইর করবো যে এটা আপনি দিচ্ছেন রেফারেন্স, রেফারেন্স খুঁজা বের করা। আচ্ছা আর দুই হলো আমি শুনতে চাই না, কারণ আমি শুনলে আমি তার খগেন থাকবো না, কারণ আমি খগেন হয়ে থাকতে চাই, যেমন আমার পূর্বপুরুষরা ভগবান আমাদেরকে দাস, যে পায়ের থেকে ভগবান আমাদেরকে তৈরি করছে, আমাদের নামে পড়ে থাকবে দাস, এবং এই দাসের থেকে মুক্তি নাই, এই জনমকে জনম, তো আমরা এটা মাইনে নিছি, আমরা মুসলমানের কথা শুই না, আমরা দাস মুক্ত হইতে চাই না, তাইলে করার কিছু নাই, এই দুইটা অপশন ছাড়া খগেনের আর কোনো অপশন নাই। একটা পয়েন্ট মনে করে দিই ভাই, মানে আমার বাবার নাম আগে ছিল বিমল দাস, মানে আমরা তো দাস, মানে আমার বাবার আগে নাম ছিল বিমল দাস, এখন বিলায়েত হোসেন আলহামদুলিল্লাহ, তো আমার দাদুর নাম সুধীর দাস, মানে বিমল দাস আমার বাবার নাম ছিল, এই তো মুসলিম হয়ে নাম বিলায়েত হোসেন হয়েছে। আরেকটা কথা, প্রথমে যে কথা ওটা বলেছিলেন, তো সে বিষয়টা হচ্ছে যে নাস্তিকরা যে অধিকাংশ ফেক অ্যাকাউন্ট দিয়ে তারা মানে কখনো মুসলিম সেজে নাস্তিকদেরকে গালি দেয়, মানে ও মুসলিম সেজেছে দিয়ে ধরেন নাসিক মহিদিনকে গালি দিবে। আজকে একজন আছে জামাত মল্লিক, একই লোক দরবেশ মোল্লা, এই আপনার এই লাইভে এখনো আছে মনে হয়। একটু একটা উদাহরণ দেবো, এটা হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে একটা দেখাবো কমেন্ট, যেটা হচ্ছে শরীফুল ইসলাম নামে অ্যাকাউন্ট খোলা আছে, আজকে আমি একটু দেখাই ভাই, একটু আপনি উঠকান, আমি একটু ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটা দিলাম, পড়তে পারছেন কি পারছেন না দেখেন, শরীফুল ইসলাম দেখেন, আচ্ছা আচ্ছা শরীফুল ইসলাম, হ্যাঁ শরীফুল ইসলাম রাইট, এখানে দেখেন আশিক মহিউদ্দিন একটা কমান্ড করেছে দেখেন, আমার কোন রাইট, এই যে আমি কমেন্টটা দেখাবো, তার আগে আমি আর একটা জিনিস দেখাই, এটা যে আসিবের পোস্ট, আসিবের পোস্ট আমি সেটা দেখিয়ে দিই, এটা যে আসিবের পোস্ট, এখানে এটা হচ্ছে আসিবের মিনার ভাইকে নিয়ে আজকে যে পোস্টটা করেছে পরশু দিনকে,
সেইখানে এখানকার মূল যে জিনিসটা দেখাতে চাইছে, যেটা যে ফেক অ্যাকাউন্ট মুসলিম সেজে মানে কখনো নাস্তিকদেরকে গালি দেয়। দেখেন গালি দিয়েছে, গালি গুলো আমি পড়ছি না, ঠিক হ্যাঁ আছে? না না না, এবার আমি আশ্চর্য পড়ার হয়ে দরকার যাবেন, নাই। রাইট আশ্চর্য রাইট, হয়ে যাবেন। এখানে এখানে দেখেন ছবিটা কি দেওয়া আছে, বুঝতে পারছেন কি পারছেন না? হ্যাঁ না না, দেখছি দেখছি দেখছি, উলঙ্গ আপনি দেখেন ফ্রেমের না, ছবি এলা দেখুন, বুঝেন আপনি। হ্যাঁ হ্যাঁ দেখেন ঠিক আপনি। আছে? আমি তার আচ্ছা চেয়ে বড় আপনি আমারে করবেন না, বলেন ছোট্ট। তো, আচ্ছা আপনি আমারে বলেন তো, কোন কোন মুসলিম সে জীবনে যদি কোনো নামাজও না পড়ে, কিছু না করে, এই এই এর দ্বারা কনভিন্স হবে? আপনি আমারে বলেন তো, একজন দেখাচ্ছ। আচ্ছা আপনি রাখতেই পারে দেখেন না, সেদিন, অসম্ভব। শুনেন আমি আপনার একটা পারফেক্ট এক্সাম্পল দেই। আজকে কত বছর ধরে আসিবে লাইক করতেছে, তার এখন ভিউয়ার্স কত, 300। সেই দিনকে একটা ছেলে আসছে, ইলিয়াস সাংবাদিক, সে শুধু ইসলামের পক্ষে বলছে, 6,500 ভিউয়ার্স আসছে লাইভে ভিউয়ার্স। তাহলে আপনি আমারে বলেন, সাড়ে সেটাই, ছয় হাজার আর ও 10 বছর ধরে করতেছে ওর 350, এবং একই ব্যক্তি, আমার এটা ব্যাখ্যা দেন আপনি আমারে। শুধু খালি সেটাই, বলছে যে বাংলাদেশে হিন্দুদের দাঙ্গা এবং হিন্দু থেকে সাবধান, খালি এই কথাটা বলছে। দেখেন কি পরিমাণ মুসলিম, 6,500 জাস্ট খালি ইনস্ট্যান্ট ভিউয়ার্স। তা তাহলে তাহলে আমরা তো বুঝি তো, আমরা তো বুঝি তো এটা তো, এই জন্য আপনি প্লিজ, আর এদেরকে না, আমরা চাই আমরা ভালো মুসলিম যেন হইতে পারি, আমরা যেন আর একটু সাউন্ড হইতে পারি মানুষের সাথে। আর এই যে ওরা যে প্রপাগান্ডা দিচ্ছে, এটা আপনি হিন্দুদেরকে বলবেন যে মুসলমানরা অন্য ধর্মের প্রতি কি ব্যবহার করছে। আজকে ইন্ডিয়ার গান্ধী কি বলছে, আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ড এর নেপোলিয়ন বোনাপার্ট কি বলছে, জর্জ বার্নার্ডস বলছে, জর্জ বার্নার্ডস দেখেন সে কিন্তু নোবেল প্রাইজ ওনার, কিন্তু জর্জ বার্নার্ডস, জর্জ বার্নার্ডস বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সারা ওয়ার্ল্ডের ডিক্টেটর বানানো হয়, তাইলে সারা ওয়ার্ল্ডের এখন যে প্রবলেম সলভ হবে এবং মানুষ ফ্রিডম কারে কয় শিখবে। নেপোলিয়ন বোনাপার্ট আপনি চিন্তা করেন, ফ্রান্সের একজন রেভলিউশনিস্ট, সে বলছে যে ভেরি সুন, কারণ তার ধারণা সে সারা দুনিয়া দখল করবে, তার ধারণা নেপোলিয়নের। এবং নেপোলিয়ন বলতেছে যে খুবই সুন আমি সারা দুনিয়ার থেকে সমস্ত বুদ্ধিমান লোকরে আইনা কোরআনের আলোকে আমি পৃথিবীকে রুল করব, এবং আমি শিওর যে পৃথিবী একটা ডেমোক্রেসি দেখবে। এটা নেপোলিয়নের কথা। আজকে আজকে ইন্ডিয়ানরা, ওরা তাদের নিজেদের ইতিহাসটা পড়ুক না, কিভাবে আপনি একটা ব্রাহ্মণ সে হাইটে গেলে তার ছায়াতে যেন কোনো শূদ্র যেন পাড়া না দেয়, ছায়া আপনি চিন্তা করেন, তখন ওরা কি করতো, ওরা শুয়া পড়তো, কারণ পা যেন না লাগে ছায়ের মধ্যে, ওরা শুয়া পড়তো। আপনি কল্পনা করেন তো, ব্রাহ্মণ আসতেছে, সব এই যে দাস টাস বললেন যে এরা সব শুয়ে রয়েছে, আপনি কল্পনা করেন, সেই শোয়ার থেকে আমরা এদেরকে দৈরা দাঁড়া করাইলাম। আপনি গলার মধ্যে ছোট্ট থুতু ফেলায় ঘটি লয়ে ঘুরতো ওরা, যে থুতু ফালাবি না জমিনে, কারণ এই জমিনে ব্রাহ্মণ গেলে তারা অচ্যুত হয়ে দেব, তারা থুতু বালাই তো গটির মধ্যে, সেই গটি আজকে খুলছি। আপনি আমারে বলেন একটা কৃতজ্ঞতা বোধ আছে মুসলমানের প্রতি? আজকে যদি দেখেন কয় কয় দিনের শাসন বিজেপি, কয় দিনের শাসন, এতে কি অবস্থা করছে। আর যেখানে মুসলিম 1,000 বছর শাসন করছে ইন্ডিয়াতে, 5 বছরে এই অবস্থা করছে, আর 1,000 বছর আজকে একটা হিন্দু থাকতো নাকি সারা ইন্ডিয়াতে, আপনি আমারে বলেন তো। এগুলো তো মানুষ জানে, কিন্তু না না রেখে রেখে আসুন না, যদি যুক্তি দিয়ে কথা বলুক না, আমার কথা হলো যুক্তি দিয়ে কথা বলুক না, কারণ এরা তো অশিক্ষিত না, আসল লজিক দিয়ে কথা বলো তো, যেটাই হোক তারপরে আমি বলবো যে ভাই হ্যাঁ আমরা আমাদের বিশ্বাস, তোমার যদি বিশ্বাস না হয় করো, তুমি পালন করো তোমার শিব পূজা গণেশ পূজা যা করো, আমরা তো ভাই কিছু বলতেছি না। আর আমরা তো আমাদের ধর্ম শিখার জন্য আমরা ব্যস্ত, আমরা তো মনুসংহিতা ওই ওই বেদ পড়াতে ব্যস্ত না, ওই জায়গায় কি ভুল আছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমরা আমাদের ধর্মটাই আমরা কিন্তু প্রচার করি। আমাদের মধ্যে যে দোষ ত্রুটি আছে, আমাদের মধ্যে বিভেদ আছে, সেগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করতেছি, আমরা কারোর সাথে শত্রুতামি নাই। তো কোন সাধারণ হিন্দু ভাইরা যেন প্লিজ তোমরা আমাদেরকে আমাদেরকে ভাই মনে করো, বন্ধু মনে করো। আমার প্রচুর ফ্রেন্ড আছে হিন্দু আছে, আমাদের ইউনিভার্সিটি ফ্রেন্ড আছে হিন্দু, আমাদের মাথার মধ্যে এটা আসেই নাই যে যে
ওর ধর্ম নিয়ে আমি একটা গালি দিব, যার যা ধর্ম সে তো আমার, ওদের হয়তো বেদ ওরা দেখতে পায় না, কিন্তু ওরা তো আমাদের কোরআন দেখতে পায়, সব জায়গায় কোরআন, যে কেউ কোরআন পড়তে পারে। কোনোদিন আমরা একটা হিন্দু লোক যদি কোরআন ধরে আমরা বলবো না, এই তুই কোরআন ধরবি না, তুই অজু করস নাই, আমরা এটা বলবো না। কিন্তু ওরা হিন্দু হইয়া ওরা বেদ নিতে পারবে না। বাইবেলে একসময় শুধু খালি রোমান থেকে ইংলিশে ট্রান্সলেট করছিল, যখন চার্চ অফ ইংল্যান্ড ছিল বাইবেলের এই গার্ডিয়ান, তারে জ্বলন্ত আগুন দিয়া তারে পোড়ায় মারছে, সে কেন ইংলিশে বাইবেল করছে, কারণ ওরা জানে যে সাধারণ মানুষ যদি একবার বাইবেল পড়ে এই খ্রিস্টানে কেউ থাকবে না। তাহলে তো তাহলে আপনি চিন্তা করেন, আমার কথাটা হইলো যেটা ভালো তুমি গ্রহণ করো। এই যে আপনি আমারে বলেন আজকা, আমি আপনার একটা জিনিস, আমি আপনার একটা জিনিস দেখাচ্ছি, আমি আমার হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, হ্যাঁ আমি পড়ে শোনাচ্ছি, যে প্রফেটের লাইফ স্টাইল আমাদের নবীর কি করতো, সে হি টক সফটলি, নরম করে কথা বলতো, নরম করে মানুষকে কথা বলতে বলছে, সে হার্ট তো হামলি। সে যখন দেখেন আমাদের ইসলাম ধর্মে আছে যে তুমি ধাক ধুক করে মাটিতে হাঁটবা না, দেখেন আপনি আপনার জিনিসটা আপনি খেয়াল করে দেখেন আপনি। আচ্ছা, সে সে খাইতো খুব পরিমিত খাইতো, এই দুনিয়ার খাবার নিয়ে সে ফালাইতো না, হ্যাঁ, এবং দেখেন ড্রেস প্রপারলি, ইন্টারেক্ট দেখেন আপনি, অ্যাক্ট ফিয়ারলেসলি, ওয়ার্ক প্যাশেন্টলি, থিঙ্ক ট্রুথফুলি, বিলিভ কারেক্টলি। তো এই দেখেন আপনি, আমাদের যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জীবনীটা দেখি, যে কোনো ধর্মের লোক, যে কোনো ধর্মের লোক বেনিফিটেড হবে। দেখেন আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি চ্যারিটেবল করেন, হ্যাঁ, যাদের খাবার নাই আপনার প্রতিবেশী খাইছে কিনা সে খবরটা নেন। আচ্ছা, এটা তো যে কোনো ধর্মের লোক করতে পারে, আমি বলতেছি না কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক, কেউ আল্লাহ আকবার বলুক, দরকার নাই, অন্তপক্ষে এই জিনিসগুলি তো সবাই তো এগ্রি হবে, হ্যাঁ, কারো উপরে তুমি অনাচার করবা না, তুমি তোমার বাড়ির যে তোমার ক্রীতদাস আছে বা বা তোমার সার্ভেন্ট আছে তার সাথে তুমি সফটলি ব্যবহার করো। দেখেন আপনি একটা একটা ওয়াইফ, আপনি আমারে বলেন তো হিন্দু মেয়েকে এটা এটা কি অ্যাপ্রিসিয়েট করবে না, যে যখন বলবে যে ইসলাম ধর্মে আছে যে জামাই যদি বউকে এক লোকমা খাবার দেয় তাহলে আল্লাহ তালার রহমত বর্ষ নয়, এটা কি হিন্দু মেয়ে অ্যাপ্রিসিয়েট করবে না, করবে কিনা আপনি আমারে বলেন। অবশ্যই, আজকে মেয়েদের কত রকমের প্রবলেম হয়, হয়তো তার আজকে মুড নাই, হাজবেন্ডের সাথে কোন একটা রাগ হয়েছে, সে আজকে হাজবেন্ডের সাথে শুইতে চাচ্ছে না, আজকে খগেনরা কি করে রেপ করে, অন্য ধর্মে কি করে, সেখানে মুসলিম আল্লাহ তালা কি বলছে, আমাদেরকে বউয়ের সাথে জোর জবরদস্তি করতে মানা করছে, কোন ধরনের জোর জবরদস্তি চলবে না। তাহলে আপনি কি মনে করেন যেসব মেয়েদের উপর অত্যাচার হচ্ছে হাজবেন্ডরা করতেছে, তারা কি কোরআনের এই আয়াতকে অ্যাপ্রিসিয়েট করবে না? অবশ্যই, তাহলে যেখানে ইসলাম বলছে সতীদাহ বন্ধ, আপনি কি মনে করেন যে মেয়েটা আগুনে জ্বলতে যাবে সেই মেয়েটা কি মুসলমানের হইতে যাবে না? আজকে কিভাবে দেখেন, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাওয়া কত বড় শিক্ষিত, সে কিভাবে সতীদাহ প্রথার পক্ষে পক্ষে কথা বললো, যে মুসলমানরা আমাদের ধর্ম নষ্ট করছে সতীদাহের বিরুদ্ধে। চিন্তা করেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর এত শিক্ষার পরেও, এত জ্ঞানী হওয়ার পরেও সে একটা জ্বলন্ত মেয়ে চিতাতে জ্বলবে এবং সেটা নিয়ে আর সে কবিতা লেখছে কাদের উদ্দেশ্যে, যেই মেয়েটা জ্বলতেছে সে যেন অনুপ্রেরণা পায় জ্বলার জন্য, আত্মাহুতি দেওয়ার জন্য কবিতা লেখছে। তাইলে এই যদি হয় নোবেল প্রাইজ ওনারের মেন্টালিটি, কেন জানেন, কারণ সে কোরআন পড়ে নাই। দেখছেন দুনিয়ার সমস্ত পড়াশোনা করেন, কোরআন না পড়লে দেখেন মানুষের ভিতরে মনুষ্যত্ব কতটুকু গ্যাপ, রবীন্দ্রনাথ ঠাকুরের এর চেয়ে বড় উদাহরণ আমার কাছে নাই। আমাদের চাইতে হাজার গুণ ব্রিলিয়ান্ট রবীন্দ্রনাথ ঠাকুর, শুধুমাত্র কোরআন না পড়াতে দেখেন একটা জীবন্ত মহিলাকে জ্বালাবে এবং সে যেন জ্বলতে যায় সেটার জন্য কবিতা লিখছে। আমার আর বলার কিছু নাই, আমি শুধু ভাইদেরকে বলবো
আমরা চলেন, আমরা সবাই ভালো মানুষ হই, মানুষ হই। মানুষ কারে বলে? মানুষকে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে মানুষ? মানুষ হইলো যেই মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারে, তার ফিলিংস বুঝতে পারে, তার কষ্ট বুঝতে পারে, সেই হলো মানুষ। একটা পশুও দেখেন আপনি আরেকটা পশুর ফিলিংস বুঝতে পারে। সেদিনকে আমি একটা ভিডিও দেখলাম, একটা হরিণের বাচ্চারে খাইতে আসছে একটা বাঘে, সেখানে মা এসে বাঘের সামনে দাঁড়ায় গেছে গা, এবং বিশ্বাস করেন একটু জোরাজুরি করলো না, বাঘ তারে মায়েরে খাইতেছে। দেখেন তাহলে আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে, আমরা পশুর চেতে নিচে। আল্লাহ তালা সেটাও বলছে যে যারা আমার বিধান মানে না তারা চতুষ্পদ জন্তুর মতন। দেখেন আপনি কেন বলছে তারা নিকৃষ্টতম? একটা একটা হরিণ দেখেন সেইখানে, সেইখানে শিশু বাচ্চা মানে 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 আমার মনে হয় মানুষ সাপের ওইভাবে মারে না যেভাবে মানুষ আমরা মানুষে মারতেছি, মানে মানুষ মানুষে মারতেছি। অথচ সেই আমরা একটা কাল্পনিক টাইটানিকের সেই সেই ভালোবাসার সে মারা যাচ্ছে সে নায়ক নায়িকা দেখে আমরা কাঁদতেছি। আপনি চিন্তা করেন আপনি, একটা কাল্পনিক আর বাস্তবে ঘটতেছে মানুষ মাইরা ফেলার কাছে, আমাদের ভিতরে কোনো ফিলিংস নাই। আমাদের চোখ কোথায় গেল? আমাদের ব্রেইন কোথায় গেল? আমাদের হার্ট কোথায় গেল? আমরা কি মানুষ বলতে পারি? মন হুশ, মনের যার হুশ আছে, সেন্স আছে, কনসাসনেস আছে, সেই মানুষ। কোথায় আমাদের কনসাসনেস? আমরা সবাই মানুষ। তো আশা করি আপনি আমার মানে আপনি চান্স দিচ্ছেন, আমি অনেক অনেক গ্রেটফুল টু ইউ। এবং আপনি, আমি চাই আপনি এই যে মানুষের মধ্যে, আমি এই যে মুসলমানদের মধ্যে যে বিভেদ, এই বিভেদ সম্বন্ধে এটা যেন একত্রে আমরা যেন সবাই মুসলিম, আমরা মুসলিম, আমাদের পরিচয় একটা, আমরা মুসলিম, আমরা হানাফি সালাফি হাম্বলি নো, উই আর মুসলিম। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আমাদের কোরআন একটা, দুইটা কোরআন না, কোনো মতেই যেন আমাদের মধ্যে বিভেদ না হয়। এখন কিন্তু আমাদের খুবই খারাপ টাইম চলতেছে, এবং আমাদের একত্র হইতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের ইমানকে শক্ত করতে হবে, এবং আপনি পারবেন। আমার ওই ইমরান ভাই একজন আছে, উনি আমার ভেরি ফেভারিট গাই, ইমরান ব্রাদার। আর আপনি দেখেন আমাদের মধ্যে, আই এম সো গ্রেটফুল দ্যাট দ্যাট ইউ গেভ এ টাইম টু আস, সো মাচ গ্রেটফুল। আমাদের মধ্যে দেখেন আপনি আর দুই একজন মাত্র আছে, আর আমরা কেউ নাই। তো আপনি অবশ্যই সময় দিচ্ছেন, আমি খুব খুশি। আর আজকে আজকে দাসির উপরে যে হাদিস গুলি দিচ্ছেন, মানে আই এম সো গ্রেটফুল যে আপনি এত সুন্দর করে, এবং আপনার উচ্চারণ এত ক্লিয়ার, আপনার কথাবার্তা মানে আপনার মধ্যে একটা কারিশমাটিক আছে। আপনি যখন কথা বলেন, এবং আমি আপনার দেখছি আসিফের সাথে একটা ডিবেটে যাইতে, সেখানে আপনি নিজে সংস্কৃত ভাষা বলতেছেন, আর আসিফ সংস্কৃত জানে না, সংস্কৃতে একজনের ট্রান্সলেট করছে এক ইংরেজ ভদ্রলোক, আর আপনি বলতেছেন যে অরিজিনাল হিন্দুদের যাদের মানে আর্য, হ্যাঁ সে ওটা শুনতেছে না। তখন আপনি বুঝেন নাই যে তারে এখানে রাখছে আপনার কথা বুঝার জন্য, না আপনার কথা বুঝার জন্য, হি ইজ নট গেটিং পেইড, তাকে এখানে রাখা হয়েছে মানুষকে কনফিউজ করার জন্য, কিন্তু সে কোন মুসলমানকে কনফিউজ করে নাই। দেখেন এতটা হিন্দু মুসলমান নাম নিয়া তারা, এমনকি তারা ফেক আসতেছে, কিভাবে আসতেছে দেখেন, আমি আগে মুসলমান ছিলাম, আমি মাদ্রাসায় পড়ছি, আসলে সে হিন্দু কিন্তু নাম কিন্তু দেয় মুসলিম, চেহারা দেখাচ্ছে না। কারণ চেহারা না দেখালে একটা সুবিধা, যে কোনো নামে সে আসতে পারে, কারণ তার চেহারা নাই। একই লোক 10 বার আসতে পারে, 10 নামে 10 কাহিনী, কোন সময় আমি মাদ্রাসার আলেম ছিলাম, কোন সময় বলবে আমি 10 বছর ইমামতি করছি, একই ব্যক্তি, হ্যাঁ এখন আমি নাস্তিক হয়ে গেছি গা। ভাই আমরা তো স্টুপিড না, যে কোরআন শরীফ পড়ে সে আর নিচের দিকে যায় না। ব্রেইন এমন একটা জিনিস, আমার বাবা বলছিল টাকা চুরি হইতে পারে কিন্তু নলেজ কোনোদিন চুরি হয় না, যার ভিতরে কোরআনের নলেজ আছে সে কোনোদিনই ডাউন হয় না। এটা সম্ভব না, তুমি নলেজ কে নিতে পারবা না। এই একটা জিনিস, ইউ ক্যানট রব ইউর নলেজ, নো ওয়ে, ওয়ান্স ইউ ইনজেক্ট, ওয়ান্স ইউ ইনজেক্ট স্টেজ দেয়ার।
So I'm telling other people, make sure what you are injecting into your brain. Be careful. Read Quran. And make yourself consciousness fully. এটুকু আমি বলবো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাটতেছি। ঠিক আছে ভাই, অনেক খুশিমা দিলেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যে দেখলেন আমাদের আরশাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে, মানে হৃদয়ের মধ্যে যে অনেক রক্তক্ষরণ হচ্ছে তারই বহিঃপ্রকাশ কথাগুলো। কথাগুলো প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা শব্দ চয়ন মানে শুনলে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। মানে আমাদের মুসলিমদের জন্য, মানে সাধারণ মুসলিমের জন্য হৃদয় কাঁদে, সকলেরই কাঁদে, সে বিষয়ে তিনি অনেক মানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। তার উপস্থাপন ভঙ্গি অনেক মাশাল্লাহ অনেক সুন্দর। তো যাই হোক ভাই, আমরা তো রাত্রি তো অনেক কি দেখছেন, আমি তো প্রায় মনে হয় 3 ঘন্টা আজকে লাইভে। হ্যাঁ, তো যাই হোক, ভাইদের সঙ্গে এই অ্যাড করে কথা বলতে গেলে এমনি তো একজন ভাইকে আধা ঘন্টা সময় দিতেই হয়, তার জন্য আরো 1.5 ঘন্টা হলে আরো 1.5 ঘন্টা অ্যাডের জন্যই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কেউ যদি অ্যাড হতে চান তো আপনারা কেউ মানে বিশেষ করে এখানে কারো নাম ঘোষণা করতে পারেন, যে কাকে আমি অ্যাড করবো, সেটা ঘোষণা করলে আমি অ্যাড করে নিবো। আচ্ছা, কেউ যদি এখানে থাকে মানে অ্যাড হতে চান তাহলে আমরা অ্যাড করব। আচ্ছা, কেউ যদি এখানে অ্যাড হতে চান, দেখি কে কে এখানে অনেকে পাঠিয়েছেন, কিন্তু কাকে পাঠাবো, অনেকজন আছেন। আর যারা যে অ্যাড হতে চাইছেন আপনারা এখানে বলতে পারেন, আমি এখানে অ্যাড করব ইনশাল্লাহ। এক্স রাইহান ভাই বলেছেন, রাহুল আমিন ভাই কুরবানি সম্পর্কে কিছু বলেন। তো ভাই, আমি তো কুরবানি প্রসঙ্গে আমি তো আলোচনা করেছি, কুরবানি প্রসঙ্গে দেখেন আমার 2 ঘন্টা আলোচনা আছে। আমি কালকে মানে সরি রবিবার আমি 4:00-5টার দিকে আমি লাইভে এসেছিলাম, দেখেন আমার পুরো ফেলাই দিতে যান। দেখেন কুরবানির 100 মাসালা, কুরবানির 100খানা মাসালা আমি সহি মাসালা আমি আলোচনা করেছি, আপনি ওখানে চলে যেতে পারেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে লিখেন যে তাহাকিকি মজলিস মাসালা নাম্বার 14, তাহাকিকি মজলিস মাসালা নাম্বার 14, এখানে আমার কুরবানি প্রসঙ্গে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা আছে, 100খানা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে শুনে নিতে পারেন। অথবা আমার ফেসবুক রুহুল হোসেন এখানে দেখেন আছে, মানে যেখান থেকে লাইভে এসেছে এখানে কুরবানি প্রসঙ্গে আলোচনা করা আছে, 100খানা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, ওটা শুনে নেন ইনশাল্লাহ অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে সেরেজ ভাই 5 মিনিটের জন্য, আলম ভাই বলছে 5 মিনিটের জন্য অ্যাড করতে। আচ্ছা ভাই, 5 মিনিটের জন্য অ্যাড করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, খুবই সুন্দরভাবে অনেক সময়, আমি তো এত সময় লাইভ শুনি না, আজ খুবই মনোযোগ দিয়ে শুনলাম, এসব ভাইয়ের কথা শুনলাম, সায়ন ভাইয়ের কথা শুনলাম, তো চিন্তা করলাম 5 মিনিট একটু কথা বলি আপনার সাথে। আমার প্রথম কথা, আমার আসলে পরিচয় দেওয়ার মতো কিছু নাই, আরব দেশে থাকি, আর আরব দেশের কামলা বলতে পারেন, এই যে আমাদের এক নাস্তিক ভাই বলে না যে আরব দেশের কামলা, যাই হোক যেটা বলছি, খুবই সুন্দর লাগছে, এবং দাস প্রথা নিয়ে যে সুন্দর সুন্দর কথা বলছেন, আমি শুধু এটুকুই বলবো যে আমাদের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলতেন যে সাইয়েদিনা বিলাল, দেখেন কত সম্মান দিতেন বিলাল ইবনে রাব্বাহ রাদিয়াল্লাহু আনহুকে, এবং রাসূলুল্লাহ সাল্লাম যখন মেরাজে গেছেন পায়ের শব্দ শুনছেন, জিজ্ঞাসা করলেন বেলাল তুমি কি করো, তখন বলছে ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু করি না, ওই যখন অজু চলে যায় অজু অজু করে তিরেখাত নামাজ করি, বাস এইটুকুই। সুতরাং এটি কিন্তু আসলে আমলের বিষয়, আসলে আমরা জি কিন্তু কাউকে কনভেন্স করার জন্য আমরা দাওয়াতের কাজ করি না, আমরা কনভে করা আমাদের কাজ। সুতরাং এটি হেদায়তের মালিক কিন্তু আল্লাহ সুবহান তাআলা, আমরা শুধু দাওয়াতটা পৌঁছে দেওয়া মানুষের কাছে, যে যেখান থেকে যেভাবেই হোক, এই যে দাসপ্রথা নিয়ে এরা
এত কথা বলে, আর এটাই স্বাভাবিক। আল্লাহ পাক কিন্তু কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কিন্তু এগুলি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে এরা এরকম করবে। এদের সামনে যদি ফেরেশতা এসে দাঁড়ায়, এদের পুরো পরিবারকে যদি জীবিত করে সামনে দাঁড় করানো হয়, বলবে এটা ম্যাজিক। সুতরাং এরা এরা এদের ওই যে সুম্মুন বুকমুন উমুন ফাহুম লাই আর যাও, এরা ফেরত আসবে না। কিন্তু আমরা তো তাই বলতে তাই বলে দাওয়াতের কাজ বন্ধ করব না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কত রকমের কটাক্ষ করে, দাস প্রথা নিয়ে কত কিছু করে। আসলে হয় কি, ইসলামে কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু সীমাবদ্ধতা করা আছে, যে তুমি ওই কথা কেন বলো যে কাজ তুমি করো না। তো সুতরাং আমরা যারা দাওয়াতের কাজ করি, দাওয়াতের কাজ শুনি এবং বলার জন্য চেষ্টা করি, তারা যে কোনো জায়গায়, আর তাছাড়া কোরআন পাক কিন্তু আমাদেরকে পরিষ্কার করে দিছে কার সাথে কিভাবে কথা বলতে হবে। নাস্তিক হলে তার সাথে কিভাবে কথা বলতে হবে, কোরআনের ভাষায় কিভাবে কথা বলতে হবে, টোটাল। এবং কোরআনটাই কিন্তু আমাদেরকে অনেক কিছু, এবং আমাদের কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু কোরআন কিন্তু আমাদের, এবং উত্তম জেহাদ কিন্তু সেইটা যে কোরআনের দাওয়াত দেয়। সুতরাং এই যে আপনার, আমি গতকালকে লাইভটা দেখছি, খুবই সুন্দর লাগছে। এর আগে একটা করছেন, খুবই সুন্দর রেফারেন্স সহ বলেন, এখন ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমাদের কথাগুলি তাদের অন্তরে অন্তঃস্থলে পৌঁছে দেওয়া, হেদায়তের মালিক তো আল্লাহ পাক, এবং আল্লাহ পাক বলে দিচ্ছে, আই রবি, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়ত দিতে পারেন না এটা। এবং আমরা জানি যে ওই যে ওলিদ ইবনে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটা কথা বের হয়ে গিয়েছিল, পরবর্তীতে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকেই কিন্তু সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। সুতরাং এমন একদিন হইতে পারে যে এই আসিফ মহিউদ্দিনই ইসলামের বড় একজন খেদমতদার হতে পারে, আল্লাহ পাক যদি কবুল করে। যেমন দেখেন, ওই দিন এক ভাই বলছে যে মোফাসিল ভাই নাকি আবার ডিগবাজি খাবে, আবার নাকি পোল্ট্রি খাবে। দেখেন, সে যদি পোল্ট্রি খায় তাহলে সে নিজের জন্যই খাবে, এখন যে সে হেদায়তের রাস্তায় আসছে সেও নিজের জন্য। এখানে আল্লাহরও কোনো কিছু যায় আসে না, এইখানে ইসলামের কোনো কিছু পার্থক্য হবে না। 1.8 বিলিয়ন মুসলিম, এদের এদের থাকলেও আল্লাহ পাকের যে যে কোনো কম হবে না, এবং না থাকলেও আল্লাহ পাক, এটা তাতে তার কিছু, কাকে দিয়ে কখন আল্লাহ পাক দিনের কাজ করিয়ে নিবে। অনেক সময় ফাসেক ফাজেরকে দিয়েও আল্লাহ পাক দিনের কাজ করিয়ে নিতে পারে এটা। তো সুতরাং ভাই, আমি 5 মিনিটে বেশি হয়ে গেছে, তো আমি এইটুকুই আপনার সাথে কথা বলার, আমার মূল কথা আপনার সাথে একটু কথা বলার ইচ্ছা ছিল। ওই দিন আমি যুক্ত হয়েছিলাম, কিন্তু ওই আজান হচ্ছিল এই জন্য কথা বলতে পারিনি, ওই বললাম যে ভাই আপনি অন্য কাউকে যুক্ত করেন। যাই হোক আচ্ছা, ভাই, খুবই সুন্দর লাগে এবং আপনার খুবই ভালো লাগে। আপনি আপনি বিশ্বাস করেন, আসলে আপনার যে সবগুলো প্রসঙ্গ সুন্দরভাবে, আমাদের অনেক ভাই ভুল ত্রুটি সবার ভিতরে, আমাদের তানবীর ভাই, হাসান ভাই, সায়েম ভাই, আমাদের এরশাদ ভাই, সবাই কিন্তু খুব সুন্দরভাবে যার যার মতো করে। এখন আমরা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওমর সিদ্দিক ওমনি খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো বানাতে চাই, অথবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যদি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মতো বানাতে, আমরা কিন্তু বানাতে পারবো না। যে যে প্ল্যাটফর্ম থেকে যে যেভাবে যতটুকু যার ক্যাপাবিলিটি আছে সে কাজ করে যাবে, বাস আল্লাহ পাক করিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, জাজাকাল্লাহ খাইরান, জাজাকাল্লাহু খাইরান ওয়া আহসান আল্লাহু জাজা। বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তোমার অনেক কথা বললাম, তো যাই হোক, এখানে একটা ভাই দেখি এখানে বিতর্ক চলে গেছে কমেন্টে, দেখছি সম্পূর্ণভাবে ডান হাতে পানি পান করতে হবে, এটা আসলে সুন্নাহ। এখন দুই হাত দিয়ে পানি পান করা যাবে কি যাবে না এ বিষয়ে, তো দুই হাত দিয়ে পানি পান করার ব্যাপার হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে মুসনাদে আহমদ একটা হাদিসে বর্ণনা হয়েছে, হাদিস নম্বর 14234 নম্বর হাদিস, যেখানে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটা বর্ণনা, হাদিসটা অনুবাদ করছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র তলব করলেন, তিনি তা উভয় হাতের উপরে রাখলেন, মানে উভয় মানে দুই হাতের উপরে রাখলেন ও পান করলেন, যেন মানুষকে দেখিয়ে দেন যে তিনি সিয়াম ভঙ্গ করলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত হাদিস, অনেক বড় হাদিস, যে তিনি সিয়াম রেখেছিলেন তো তারপরে সিয়াম ভঙ্গ করেছিলেন। সেই হাদিসে তো রাসূল দুই হাতে এইভাবে পানি পাত্র ধরেছিলেন, যে তারপরে তিনি পান করেছিলেন। তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বাম হাত দিয়ে তো এটা নিষিদ্ধ, ডান হাত দিয়ে পানি পান করা সুন্নাত। এখন কি কেউ দুই হাত ধরে, মানে এক হাত দুই হাত দিয়ে পানি পান করা যাবে? যে যাবে, রাসূলের থেকে সহি সুন্নাতের হাদিস প্রমাণিত আছে। আর একটা সূরা বাকারা 249 নম্বর আয়াত, ওই আয়াতের বাংলা মধ্যে দেখবেন, তবে যে তার হাতের অঞ্জলি ভরে পান করে,
তবে যে তার হাতের অঞ্জলি ভরে পান করে, অঞ্জলি ভরবে কিভাবে, দুই হাত তো লাগবে। তো এখানে দুটো ঘটনার বর্ণনা আছে, শানে নজুল আছে। তো এই আয়াতের ব্যাখ্যাতে মানে সালাফদের মধ্যে তাফসিরে কুরতুবি বলেন, কুরতুবি থেকে শুরু করে সমস্ত তাফসিরে 249 নম্বর আয়াতের ব্যাখ্যাতে দুই হাত দিয়ে পান করা এই ব্যাপারটাকে নকল করেছেন। আর হাফেজ ইবনে আব্দুল বার, যিনি 463 হিজরিতে মৃত্যুবরণ করে, তার একটা বড় গ্রন্থ আছে আল ইস্তেজকার। আল ইস্তেজকারের অষ্টম খণ্ডের 341 থেকে 342 পৃষ্ঠা পর্যন্ত তিনি বিষয় আলোচনা করেছেন যে দুই হাত দিয়ে পানি পান করা যাবে কি যাবে না। তো দুই হাত দিয়ে পানি পান করাটা জায়েজ, এক হাত দিয়ে পানি পান করতে হবে, এটা রাসুলের সুন্নাত। দুই হাত দিয়ে পান পান করাটা রাসুল থেকে প্রমাণিত, যেহেতু এটা পরিস্থিতিতে পান করা যায়। এখন প্রশ্ন, যে আমি অনেক সময়তেই যে আমি যে পানি পান করছি, এটা কিন্তু আমার ডান হাত, লাইভে কিন্তু একটা বাম হাত দেখাবে, তো এটা লাইভে বাম হাত দেখাবে। তো এর আগে দেখেছি যখন আমি লাইভে আলোচনা করে ডান হাত দিয়ে পানি পান করি, সেই সময় অনেক ভাই মনে করে এটা ডান হাত দিয়ে নয়, আমি বাম হাতে পান করলাম। তো ওইসব মানুষের ধোকা থেকে, মানে ধোকা যেন না পড়ে বা সন্দেহের মধ্যে না পড়ে, এর জন্য আমি দুই হাত দিয়ে পান করলাম, যাতে কেউ বুঝতে না, মানে দুই হাত দিয়ে পান করলাম যাতে কেউ না বলতে পারে মানে আমি বা হাতে পান করেছি, মানে বা হাতের এই সন্দেহ আপনাদেরকে দূর করার জন্য আমি দুই হাতটা লাগিয়েছিলাম। আর এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা আছে, সে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ সাল্লাম তার এক স্ত্রীকে নিয়ে রাত্রিতে পাশ দিয়ে যাচ্ছিলেন, তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা নিজেরা এইভাবে একটু মানে কি ব্যাপার রাসূল কার সঙ্গে যাচ্ছে এটা ভাবছিলেন, আর আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন যে আমার স্ত্রী এটা। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রাসূল, আমরা তো এইসব কিছু ভাবি না। আল্লাহ রাসূল তখন পাল্টা জবাব দিয়ে বললেন যে তুমি কিছু ভাবো না ঠিক আছে, কিন্তু শয়তান তোমাকে অসস্তা দিবে, তো আপনাদেরকে যেন অসস্তা না দেয় যে রুহুল আমিন ভাই কি বাম হাত দিয়ে পানি পান করলো, বাম হাত দিয়ে তো হারাম, অথচ আমি তার জন্যই মানে কি ডান হাতটা লাগিয়ে দিলাম, অন্তত যেন বা হাতের হারাম ফতোয়া বা হারাম জিনিসটা আপনাদের কল্পনাতে না আসে এই জন্যই। আর বা আমার দুই হাতে পান পান করা যায়, আর অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, আজকে অনেক রাত্রি হলো, অনেক অনেক সময় দিয়েছেন, আমরা আর সময় ই করবো না, আমরা বিদায় নেবো ইনশাল্লাহ। আর যারা এখন অ্যাড হতে পারলেন না, ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে ইনশাল্লাহ আবার অ্যাড মানে আবার আমরা লাইভে আসবো নাস্তিকদের এপিসোডে। আমাদের আজকে তাহকিকি মাজলিস মাসালা নাম্বার 52 আমরা কমপ্লিট করলাম, এরপরে তাহকিকি মাজলিস মাসালা নাম্বার 53 আমরা নাস্তিক হিসেবে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো সপ্তাহে একদিন। তবে সপ্তাহে কোন দিন যে আলোচনা করবো এটা কোনো নিশ্চয়তা নেই, তবে আমি আলোচনা করার কমপক্ষে 12 ঘন্টা আগে আমাদের ফেসবুকে ইনশাল্লাহ আমি এই বিষয়টা জানিয়ে দেবো। আর সর্বশেষে মহাশয় তালাসনার কাছে এই দাবি দোয়া, পৃথিবীতে যে সমস্ত জায়গাতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ সুবহান তাআলা এই জালিমদের তুমি হেদায়েত দান করে সকল বলি আল্লাহ আমিন। মহাশয় তালাসনার কাছে দোয়াই প্রার্থনা যে যে কাশ্মীরে বর্তমানে এখন প্রেক্ষাপটে বিভিন্ন নির্যাতন করা হচ্ছে, আল্লাহ সুবহান তাআলা কাশ্মীরের মজলুম ভাইদেরকে তুমি গায়েবী মদদ দিয়ে সাহায্য করো, এবং বাতিল যারা জালেম আছে তাদের পরিকল্পনা এবং তাদের এই যে মন্দ হাত, এগুলোকে আল্লাহ সুবহান তাআলা তুমি ভেঙে দাও। আমরা এই দোয়া এই প্রার্থনাই করি। পৃথিবীর যে প্রান্ত মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ সুবহান তাআলা তাদেরকে বিশেষ করে এইসব নির্যাতন নিষ্পেষণ থেকে তাকে হেফাজত করো, আমরা এই দোয়া এই প্রার্থনা করি। এটা ছাড়া আমাদের করণীয় আর কিছু নেই। তো যাই হোক, আমরা আর কিছুই করব না, আমরা আপনাদের কাছেও এ দাওয়া বা এ দোয়া করার জন্য অনুরোধ রয়েছে। কাশ্মীরে যে মুসলিম ভাইয়েরা আছে তাদের জন্য দোয়া করবেন, অন্তত আপনি মাগরিব এশা ফজর বা যে এখনই 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে কাশ্মীরি ভাইদের জন্য নফল সালাত পড়ে আপনি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করে। শুধু কাশ্মীর নয়, গোটা বিশ্ব জগতে যেখানে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে সকলের জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণের মধ্যে রাখে, এবং যারা নির্যাতনের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুক, এবং জালেমদের হাতকে ভেঙে গুঁড়িয়ে দিক আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা করে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি। সর্বশেষ একটা কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইবে। সূরা বানী ইসরাঈল 17 আয়াত নাম্বার 81। আর পবিত্র মনে আরো একটি আয়াত আছে এই রূপী, সূরা আম্বিয়া 21 আয়াত নাম্বার 18 তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরে আমি সত্য দিয়ে মিথ্যার উপরে এমন ভাবে নিক্ষেপ করি যে মিথ্যার মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মিথ্যাকে পরাস্ত করে, আর আমাদেরকে ইলমি বেশি বেশি ইলম অর্জন করা এবং ইলম অনুযায়ী আমল করা এবং ইলম প্রচার করার তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ দাওয়া এ দুয়ারে কাজ করতে আলোচনা আমরা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।